এই যে বুলায় ঘটনা ঘটলো বুড়হানুদ্দিন উপজেলার ঘটনাকে নিয়ে আমাদের মুসলমান আমরা যদি ইমানদার হয়ে থাকি আমাদের ইমানের দাবি হলো আমাদের ওই সমস্ত শাহাদত বরণকারী যে সমস্ত বায়রা আল্লাহর রাস্তায় নবীর প্রেমে নজরানা পেশ করে শাহাদত বরণ করেছে এই সমস্ত বাইদের বদলা আদায় করার আগে আমাদের গড়ে ফেরার কথা ছিল না কি বলেন ঠিক না বেটি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা মুসলমান আমরা আমাদেরকে মুসলমান বলে দাবি করি আমরা আমাদের নিজেদেরকে ইমানদার বলে দাবি করি আমরা আমাদের নিজেদেরকে মানুষের সামনে সবচেয়ে বড় সুবি হিসেবে পেশ করতে চাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল মুসলিম সারা পৃথিবীর মুসলমান হলো একটা দেহের ন্যায় একটা আকৃতির ন্যায় একটা বটির ন্যায় অতএব ও আমার মুম্বতেরা শুনো পৃথিবীর কোথাও যদি কোথাও জায়গায় কোন মুসলমান আক্রান্ত হয় তাহলে মনে রাখো পৃথিবীর ওই জায়গায় শুধু মুসলমান আক্রান্ত হলো না পৃথিবীর ওই মুসলমানটাই শুধু আঘাতপ্রাপ্ত হলো না বরং আমি নবী বললাম পৃথিবীর সমস্ত মুসলমান উন্মতেই বেতা পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وسلام على عباده الذي عباده الذي نستفى أما بعد فأعوذ بالله من الشيطان

ثم إلينا ترجعون وقال النبي عليه الصلاة والسلام: أكثروا ذكر هذه من لذات الموت بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم

ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد ولاب و رخصار سے برقا کے ذرا پردہ اٹھا دو رخصار سے برقا کے ذرا پردہ اٹھا دو لله مجھے حسن خدا داد لله مجھے حسن خدا داد دکا دو اے صدق حسين بن علی

জাবালে নূর ও খাদিমুল কোরআন যুব সংঘের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহতারাম সভাপতি দিগর হজরত উলামায়ে কারাম বিশেষ করে অত্র এলাকার সূর্য সন্তান বন্ধুবর হজরত মাওলানা হাফেজ আব্দুল ওয়াদুদ আর উপস্থিত বানিয়াচুঙ্গের বিশিষ্ট আলম দিন মুফাসির কুরআন হজরত মাওলানা নাসির উদ্দিন সৌরভ সাহেব সহ আমার বাম পাশে বসা আছেন বাটি এলাকার সূর্য সন্তান হজরত মাওলানা সানাউল্লা সাহেব দামাদ বারকাত হুম সহ সামনে উপস্থিত মুরব্বিয়ানে আজাম যুবক বায়রা পর্দার অন্তরালে অবস্থানরত সদ্য মাও সর্বপ্রথম মহান আল্লাহ তাবার দরবারে লাখো কোটি শুকুর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে আজকের এই মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার তৌফিকটুকু দান করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের আলিশান দরবারে শুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে

আসলে আমরা এই পৃথিবীতে চিরদিন থাকার জন্য আসি নাই কি বলেন আমরা কেউ চিরজীবন থাকব এই দুনিয়া চিরজীবন তাইকার জায়গা নয় কেউ যদি ইচ্ছা করে তাহলেও এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবে না আমাদের কে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই বাস্তবতা কিন্তু আমরা morte কেও রাজি না কি কই ঠিক না বেটি morte রাজি না আমরা morte রাজি না এজন্য মানুষ মিত্র সম্পর্কে চার প্রকার চার ভাগে বিভক্ত প্রথম দুই শ্রেণীর মানুষ মৃত্যুকে চায় না আর ফোরের যে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ মৃত্যুকে চায় আর এক শ্রেণীর মানুষ এরা মৃত্যু চায় চায় না না জীবনও এরা কি চায় আসেন ধারাবাহিক আলোচনা করি প্রথম যে প্রকারের মানুষ মৃত্যুকে চায় না এরা কারা এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার আবুদ আর ফ্রমুদে লিপ্ত দুনিয়ার রং তামাশায় লত্ত দুনিয়ার রঙ্গ মঞ্চ পড়ে মানুষ পরকালকে ভুলে গেছে মৃত্যুর কথা ভুলে গেছে তার সামনে মিত্র আলোচনারা করলেই ভালো লাগে না কারণ তার যদি মৃত্যু এসে যায় তাহলে দুনিয়ার আমুদ प्रमोद দুনিয়ার রং তামাশা যা কিছু আছে কোনো কিছুই আর থাকবে না ختم হয়ে যাবে এই যে দুনিয়ার

বরং দ্বিতীয় প্রকারের মানুষেরা হলো তার সামনে এখনই আজরাইল আসুক সে এটা কামনা করে না কেন যদি আজরাইল এই মুহূর্তে আমার সামনে এসে যায় তাহলে আমি আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া আমার দুনিয়ার জীবনের পাপের কি জবাব দিব এই বয়ে এসে এখনই মৃত্যু চায় না বরং সে চায় আমার মৃত্যু আসুক তবে একটু সময় মতো মৃত্যু আসুক তবে একটু সময় মতো কি সময় মতো আমার সামনে যদি মৃত্যুটা এখন আসে তাইলে তো আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিহিতা করতে পারবো না দুনিয়া অনেক গুণা করেছি পাপ করেছি এজন্য আমার দুনিয়ার পাপ গুলি যেন মোচন করাইয়া আল্লাহ রেজার সন্তুষ্টি অর্জনের পরে আজরাইল আমার সামনে আসে আমি যেন আজরাইলের শাস্তে সামনে তখন স ইচ্ছায় আমার জানটাকে দিয়ে দিতে পারি জোরে বলেন সুহান আল্লাহ এখন তিন নম্বর প্রকারের মানুষ কারা তৃতীয় প্রকারের মানুষ হলো আল্লাহর ওই সমস্ত বান্দারা যারা সব সময় মৃত্যু কে চায় কখন আমার সামনে মৃত্যু আসবে মৃত্যু আসলেই আমার আর আল্লাহর মাঝে সাক্ষাৎ করার মাঝখানে পর্দা স্বরূপ হলো মৃত্যু এজন্য মৃত্যুটা কেন আসে না আসলেই তো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব কি বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহর তৃতীয় প্রকারের যে বান্দার বান্দিগণ এরা আল্লাহর প্রিয় বান্দা সব সময় চায় আমার সামনে আজরাই আসুক আমি জানটা দিয়ে দেই সাথে সাথে আমার মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ করি আর চতুর্থ প্রকারের মানুষ এরা আল্লাহর বান্দা যারা মৃত্যু চায় না জীবনও চায় না আল্লাহর খাস কিছু বান্দা আল্লাহর বিশেষ কিছু বান্দা এরা চায় কথা আমাকে যদি আল্লাহ এই দুনিয়াতে রাখেন তাহলে আমি খুশি আমাকে যদি এই দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যান তাহলে আমি খুশি আমার এই দুনিয়ায় থাকারও ইচ্ছা নাই আমার এই দুনিয়ায় থেকে চলে যাওয়ারও ইচ্ছা নাই এদের কাজেই হলো শুধু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ الله <سؤال> الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم চতুর্থ প্রকারের মানুষ কারা এরা চায় আমার জীবনে আমি ভালোবাসি না আমার মৃত্যুটাকেও ভালোবাসি না আমি সব সময় আমি আল্লাহর নাম নিতে ভালোবাসি এখন আমাদের আজকের আলোচ্য বিষয় হইল প্রথম দুই প্রকারের মানুষ যেই প্রথম দুই প্রকারের মানুষ মৃত্যুকে চায় না এই প্রথম দুই প্রকারের মানুষ কে নিয়ে আজকের আলোচনা আলোচনা মানুষ যারা এরা আল্লাহর কিছু আল্লাহকেই চিনে দুনিয়ার আর কোন কিছুকেই কেই চিনে না একমাত্র আল্লাহ এই তার কাছে সবকিছুর সর্বশ্রেষ্ঠ অধিকার আমার আল্লাহ ছাড়া আর কিছুই ভালো লাগে না আমার মালিক ছাড়া আমি দুনিয়ার আর কোনো কিছু চাই না এই হলো চতুর্থ প্রকারের মানুষ এই চতুর্থ প্রকারের মানুষ যেন আল্লাহ তালা আমাদের করেন এজন্য আমরা দোয়া করব বাকি আগে আসেন আমাদের প্রথম দুই শ্রেণীর যে মানুষ এক শ্রেণীর মানুষ মৃত্যুকে চায় না দুনিয়ার খাখের পড়ে ওই মানুষকে নিয়ে একটু আলোচনা করি এই সমস্ত মানুষ যারা দুনিয়ায় চিরদিনের জন্য থাকতে চায় মরণকে চায় না এরা কি মরা ছাড়া কোনো রাস্তা আছে মরণ ছাড়া কোন রাস্তা নাই কোন উপায় নাই মরতেই হবে কেউ যদি মরণ থেকে পালানোর ইচ্ছা করে তাহলে অসে বাঁচবে না আর কেউ যদি ইচ্ছা করে মরার জন্য তাহলে মরবে না কেন খলিফাতুল আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জীবনে 128 টি যুদ্ধ করেছিলেন কয়টা যুদ্ধ ধর্ম গ্রহণ করার পরেও অনেক যুদ্ধ করেছেন কিন্তু এরপরে আর যেই যুদ্ধে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যেই যুদ্ধেই অংশগ্রহণ করেছেন একটাই ভিতরে তামান্না থাকতো কাফিরদের বিরুদ্ধে বীরের মতো যুদ্ধ করে বীরের মতো জিহাদ করে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব কিন্তু এরপরেও আল্লাহর নবীর এই সাহাবি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 128 টা যুদ্ধ করার পরেও উনার মৃত্যুটা আল্লাহ তাআলা বিছানায় রাখছে এজন্য এতগুলো যুদ্ধ করার পরেও উনি শাহাদতের মর্যাদা লাভ করতে পারে নাই তাহলে আমরা যারা বাঁচতে চাই আমরা যারা মরতে চাই না এই যে বুলায় যে ঘটনা ঘটলো এই গুলার বুলার বুরহার উদ্দিন উপজেলার ঘটনাকে নিয়ে আমাদের মুসলমান আমরা যদি ইমানদার হয়ে থাকি আমাদের ইমানের দাবি হলো আমাদের ওই সমস্ত শাহাদত বরণকারী যে সমস্ত বায়রা আল্লাহর রাস্তায় নবীর প্রেমে নজরানা পেশ করে শাহাদত বরণ করেছে এই সমস্ত বাইদের বদলা আদায় করার আগে আমাদের গড়ে ফেরার কথা ছিল না কি বলেন ঠিক না ঠিক কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা মুসলমান আমরা আমাদেরকে মুসলমান বলে দাবি করি আমরা আমাদের নিজেদেরকে ইমানদার বলে দাবি করি

ও আমার উন্মতেরা শুনো পৃথিবীর কোথাও যদি কোথাও জায়গায় কোন মুসলমান আক্রান্ত হয় তাহলে মনে রাখো পৃথিবীর ওই জায়গায় শুধু মুসলমান আক্রান্ত হলো না পৃথিবীর ওই মুসলমানটাই শুধু আঘাতপ্রাপ্ত হলো না বরং আমি নবি বললাম পৃথিবীর সমস্ত মুসলমান উন্মতেই বেতা পাই কিন্তু আমাদের এই সমস্ত বায়রা শাহাদত বরণ করলো কেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে এমন কি এই কাফের হিন্দু সে আল্লাহকে নিয়ে পর্যন্ত কটুক্তি করেছে জুরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিম আওয়ার ব্যেরা বন্ধুরা আজ কলিজায় রক্তকরণ হয় দেশ মুসলমান 95% টাকা সত্য মুসলমান দেশে মুসলমান গাছে মুসলমানদের নবীদের বিরুদ্ধে কটুক্তি করা হয়েছে মুসলমানদের মালিকের বিরুদ্ধে কথা বলা হয়েছে কিন্তু আজ মুসলমানগণ একদম শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদটুকু করার কথা ছিল এই প্রতিবাদের জন্য রাষ্ট্রপথে নেবেছিল কিন্তু আমাদের পুলিশ প্রশাসন আমাদের সেবক নামে ওরা আমাদের সেই সমস্ত বাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে যারা আওয়াজ দি বলেন ঠিক বেটি আমার বাইরা বন্ধুরা আজকে আমরা এই কথা মনে করি বুলায় হত্যাকাণ্ড হয়েছে বুলায় শহীদ হয়েছে আমাদের কি হলো আমাদের কি আসে যায় কিন্তু আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়ায় ওই দিন আপনাকে জবাবদিহিতা করতে হবে আমাকে ওই দিন আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাবদিহিতা করতে হবে কারণ রসুল বলেছেন আমরা একটা দেহের ন্যায় একটা বডির ন্যায় এজন্য আমার বাইরা বন্ধুরা আমরা অন্তত আমাদের ইমানি দায়িত্ব এই সমস্ত শহীদদের ওই সমস্ত শহীদ হলতে বদলা নেওয়ার জন্য যা যা করা দরকার যদি আমাদেরকে ডাক দেন রাজপথে তাইলে আমরা রাজপথে লামতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আসুন বাইরা বন্ধুরা এবারে প্রথম নম্বরের যে মানুষ ওরা মরতে চায় না দুনিয়ার আমুদার প্রমুদে লিপ্ত হয়ে কিন্তু ওই সমস্ত মানুষ চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবে না একদিন আমাদেরকে চলেই যেতে হবে খলিফাতুল মুসলিম হজরত ওমর ইবনে আবদুল্লাহ আজিজ রহমতুল্লাহ আলাই এক জানা যায় জানাজার শেষে লাশটা দাফন করার জন্য কবরের পাশে গেছে কিন্তু হজরত ওমর ইবনে আবদুল্লাহ আজিজ রহমতুল্লাহ আলাই উনি যেখানে কবর এই কবর থেকে অনেক দূরে আর একটা কবরের পাশে একদম গভীর ধ্যানে মগ্ন হয়ে বসে আছে এমন সময় একজন মানুষ একজন সাথী যায় বলল ও খলিফাতুল মুসলিমিন আপনি হলেন আজকের জানাজার নামাজের প্রধান আর আপনি আমাদের সকলকে রাইকা এখানে এসে বসে আছেন ব্যাপারটা কি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও আমার সাথী তুমি শুনবা আমি কেন এখানে বসে আছি উনি বলেন হ্যাঁ বলো কেন আপনি এখানে বসে আছেন একটু বলেন আমার বায়রা বন্ধুরা খলিফাতুল মুসলিমিন খলিফা ওমর ইবনে আব্দুল উনি বলেন ও আমার সাথী শোনো আমি যখন লাশ নিয়ে ওই কবরের পাশ দিয়ে অতিক্রম করা শুরু করলাম এমন সময় কবর থেকে হঠাৎ করে আমাকে আওয়াজ দিয়ে বলে ও কেন তুমি চলে যাচ্ছ আমাকে কেন কিছু জিজ্ঞেস করছো না আমাকে কেন জিজ্ঞেস কিছু করছো না হলিবাতুল মুসলিম হলিবা ও মরিবনা আব্দুল আজিজ বলেন ও সাথী এইবার আমি কবর কে লক্ষ্য করে বললাম রে কবর বলো তোমার ভিতরে রাখা মানুষগুলির সাথে তুমি কেমন আচরণ করে একটু বলো ও আমার সাথে শোনো যেই মাত্র আমি খবর কে বললাম তোমার ভিতরে রাখা মানুষগুলির সাথে কেমন আচরণ করো একটু আমাকে খুলে বলো এইবার কবর আমাকে লক্ষ্য করে বলে আগো খলিফাতুল মুসলিমিন হলিফা ওমর ইবনে আজিজ শুনেন আমার কাছে যখন কোন কবর বাসীকে রাখা হয় আমার কাছে যখন দুনিয়ার কোন লাশটাকে রাখা হয় তখন সর্বপ্রথম আমার কাজ হলো ওই মানুষটার কাপড়ের কাপড়ে পছন্দড়াই ওই মানুষটার কাপনের কাপনের মধ্যে পছন্দড়াই আমি ওই মানুষের শরীরের মধ্যে পছন্দড়াই ওই মানুষের রক্তগুলো আমি চুষন করে নেই ও খলিফাতুল মুসলিমিন আমি এরপর তার হাড়গুলি পৃথক করে নেই হাড়িগুলি পৃথক করে নেই মাথা থেকে শরীর থেকে বিটক করে নেই হাতের জোড়াগুলি অঙ্গগুলির জোড়াগুলি আমি একটা একটা করে ফেলে দেই ও খলিফাতুল মুসলিমিন খলিফা ওমর এবার আপনি ওই সমস্ত দুনিয়ার সম্পদশালীদেরকে বলেন যারা দুনিয়ায় সম্পদের বাহাদুরি দেখাইত যারা দুনিয়ায় তাকে কালীন সময় নিজের নিজের সম্পদের বড়াই করত। নিজের গায়ের বাহাদুরি দেখাইতো নিজের লাঠির বাহাদুরি দেখাইতো ওই সমস্ত মানুষকে আপনি জিজ্ঞেস করেন তারা যে দিন দুনিয়া ছেড়ে চলে আসলো ওই দিন সে যেমন তিন হাত মাটি সাড়ে তিন হাত মাটি তাকে দাফন করা হলো তাকে যেমন তিন টুকরা সাদা কাপড় আবৃত করে বেদ মাটিতে দাফন করা হলো সাধারণ একজন মানুষ যেই মানুষটা দিন মজুর যেই মানুষটা দিনে আনে দিনে খায় ওই মানুষটা অত তিন কাপড় না চারটা দেওয়া হয় কেউ রে বড় রে আর গরিব রে তিনটা না না যতই বড় লোক আপনি হন আপনার ইন্তকালের পরে আপনাকে তিনটা কাপড় দ্বারা আবৃত করে আপনাকে দাফন করা হবে যদি একজন সাধারণ মানুষ যদি একজন সাধারণ মানুষ আপনি হন তাহলে কিন্তু আপনাকে কমাই হবে না আপনাকে তিন টাকা পর দিয়ে মাটির ভেতর দাফন করা হবে এজন্য বাইরা বন্ধুরা বাহাদুরি নয় বাহাদুরি ত্যাগ করেন পরকালের প্রস্তুতি গ্রহণ করেন আপনাকেও একদিন চলে যেতে হবে এই পৃথিবীতে আপনার থাকার জায়গা নয় আমাকেও একদিন চলে যেতে হবে কিন্তু চলে যাওয়ার আগে চলে যাওয়ার আগে পরকৌলিন যুবলে জেকের যাব ওই প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই আমার মেরা বন্ধুরা খলিফাতুল মুসলিমিন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বলেন ও কবর তুমি আরো কিছু নসিহত আমাকে করো আরো কিছু নসিহত আমাকে করো এইবার কবর খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ লক্ষ্য করে বলে ও খলিফাতুল মুসলিমিন শোনেন শোনেন আপনি ওই কবরবাসীকে জিজ্ঞেস করেন সে দুনিয়ায় বিলাস বহুল বাড়ি রেখে আসছে সে দুনিয়ায় অনেক টাকা তার পরিবারের জন্য রেখে আসছে তাকে বলেন তার পরিবার লোকদেরকে যেন ডাক দিয়ে বলে আচ্ছা বড় অসহায় দুনিয়ায় সে যখন থাকতো

ক্ষীরনি ফুকুর ফুলাও এর ব্যবস্থা করে দে হবে না হলিবা তুলি মুসলিম হলিবা ও মরতুল আসিজ রহমত উল্লাহ বলেন ও কব এইটা তো হবে না আখত কোনো সম্ভব নয় হলিবা টুনু ওমর। তাহলে শুনেন আপনি দুনিয়াবাসিককে লক্ষ্য করে বলেন দুনিয়ার বাসীকে হুশিয়ারি করে দেন ওই সমস্ত আল্লাহর বান্দার বান্দিকগণ যারা দুনিয়ার খাহেশাতে মত্ত হয়ে। যারা দুনিয়ার খেলতাবশয়নে মত্ত হয়ে মালিককে বলে গেছে আল্লাহকে বলে গেছে তারা যখন আল্লাহকে বলে না কারণ তার সামনে যখন মৃত্যু আসবে তার সামনে যখন আজরাইল আসবে তখন সে কে এটা কিন্তু দেখবে না ঠিক না বেঠিক কবরে اطمك يابك جوكن راكهوبا اذا اوذي الميت في قبره جوكن كرواللر بندى كقبرا راكهوبا اذا اعتذر المؤمن اتت ملائكة, ملائكه الرحمه بحريره بيضاء فَيَقُولُونَ نخرجي راديه مرديه عنك الى روح الله وريخان ورب غير غصبان وفيه أن الكافر إذا اعتدر أتت ملائكة العذاب بمسح فيقولون اخرجي ساخطة مسخوطة عليك إلى عذاب الله عز وجل الله بجناب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মায়োর শুনো ভালো করে শুনো তোমাদের কহারো কোন মুমিনের যখন ইন্তেকাল হয় যখন তাকে কবর দাফন করা হয় তখন তার সামনে দুই জন ফেরেশতা আসে যখন তার সামনে মৃত্যুটা শাহাজির হয় দুইজন জন ফেরেশতা তার সামনে শাহাজির হয় হাজির হয় আল্লাহর বান্দাকে লক্ষ্য করে বলে ওরে আল্লাহর বান্দা ইখুরুজি তুমি বের হয়ে আসো তুমি আল্লাহর সন্তুষ্টি চিত্তে বের হয়ে আসো ওরে আল্লাহর বান্দা তুমি দুনিয়ায় আল্লাহর প্রিয় বান্দা ছিলে এজন্য তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়েছেন আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমাকে পাঠিয়েছেন এজন্য ওরে আল্লাহর বান্দা আসো আসো সন্তুষ্ট চিত্তে তুমি মালিকের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করো যে আল্লাহর বান্দা মুমিন হবে ওই মুমিন আল্লাহর বান্দার সামনে রহমতের দুইজন ফেরেস্তা আসে আল্লাহর বান্দার রুহটাকে কবজ করে নিবে রুহটাকে কবজ করে নেওয়ার পর আল্লাহর বান্দাকে যখন কবরে দাফন করা হবে তখন দুইজন মানুষ আসবে দুইজন ফেরেস্তা আসবে আল্লাহর ফেরেস্তে আসে আল্লাহর বান্দাকে উঠাইবে কবর থেকে উঠায় প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম আল্লাহর বান্দাকে খবরতে থেকে বলবে ওরে আল্লাহর বান্দা বলো বলো তোমার দিন কি ছিল ওরে আল্লাহর বান্দা বলো তোমার ধর্ম কি ছিল ওরে আল্লাহর বান্দা বলো ওই যে দেখা যায় পয়গম্বর আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পেশ করবে পেশ করে ইশারা দিয়ে বলবে ও আল্লাহর বান্দা ওই যে দেখা যায়

দিন হলো আমার ইসলাম ধর্ম হলো আমার ইসলাম প্রভু হলেন আমার আল্লাহ মালিক যিনি এই পৃথিবীর খালিক ও মালিক যিনি এই পৃথিবীর পালনাওয়ালা যিনি দুনিয়া সৃষ্টি করেছেন যিনি পরকাল সৃষ্টি করেছেন ইনি হলেন আমার রব আর এই যে এই যে একজন পুরুষ যাকে তোমরা ইশারা করে আমাকে দেখাইতেছো উনি হলেন পয়গম্বর আরবী

দিন হলো আমার ইসলাম এই যে পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রসুল্লাহ ইনি হলেন আমার হৃদয়ের স্পন্দন উনি হলেন পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও যেই মাত্র আল্লাহর বান্দা এই ঘোষণাটা দিয়ে দিবে সাথে সাথে আল্লাহ বলবেন ও আমার ফেরেস্তার দল তোমরা আর আমার বান্দাকে প্রশ্ন করো না তোমরা আর আমার বান্দাকে কষ্ট দিও না দুনিয়ায় সে আমায় আল্লাহকে বলে নাই দুনিয়ায় সে ইসলাম ধর্মে যেই পথে চলার কথা বলেছে সে ওই পথ অনুসরণ করেছে দুনিয়ায় আমি আল্লাহ

তিনিরা প্রশ্নের জবাব দিবে আল্লাহ বলবেন ও আমার ফেরেশতার দল তাকার প্রশ্ন করো না আমার ওই বান্দার জন্য জান্নাত থেকে পোশাক এনে জান্নাতি পোশাক পরায়ে দাও শুধু জান্নাতী পোশাক শুধু জান্নাতি পোশাকই লই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতার দল না না আমার বান্দা দুনিয়ায় অনেক কষ্ট করে এসেছে আমার বান্দা দুনিয়ায় আমি মালিক কে বলে নাই দুনিয়ায় তার উপর যত বালা মুসিবত আসুক না কেন কোন বালা মুসিবতে সে আমি আল্লাহকে বলে নাই এজন্য আমার বান্দা যেহেতু আমার কাছে চলে এসেছে এজন্য আমি আর তাকে দুখে রাখতে চাই না আমি তাকে শান্তিতে রাখব ও আমার ফেরেশতার দল আমার বান্দা কবর আর জান্নাতের সাথে একটা সম্পর্ক করে দাও

কে জান্নাতের পোশাক পরাইবা জান্নাতের সাথে একটা সম্পর্ক করে দিবা তার কবরের না না হয় না বরং আমার বান্দা যেন জান্নাতে সুখে থাকে আমার বান্দা যেন জান্নাতে শান্তিতে থাকে এজন্য আমি আর মাটির বিছানায় রাখতে চাই না এজন্য আমি আমার বান্দাকে আর মাটির রাসলে রাখতে চাই না তোমরা আমার বান্দা আমার ওই বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি বিছানায় নিয়ে বিছায়ায় দাও জান্নাতি বিছানায় নিয়ে দাও যদি আল্লাহর প্রিয় বান্দা হন যদি আল্লাহর খাস বান্দা হন আর যদি এরকম না হয় তাইলে এই সমস্ত যেই নিয়ামতের কথা বলা হইছে এর বিপরীতে শাস্তি আসি না নাই শাস্তি নাই একদিন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে একজন যুবক

কবরে কেমন শাস্তি হয় একটা ঘটনা বলি একটা একটা ঘটনা উনি বলেন ও যুবক আগে তুমি বলো তুমি কি গুনাহ করেছো ওই যুবক চোখের পানি ছারে আর কান্দে আর বলে ও গহলিফাতুল মুসলিমিন খলিফা আব্দুল আপনি বলেন আমি যেই গুনা করেছি ওই গুনা আমার মালিক আমার আল্লাহ মাফ করবে কিনা এইবার হলিবাতুল মুসলিম বলেন অরে যুব আগে বলো তোমার গুণা কি এরপরে তোমাকে বলবো আল্লাহ তোমার গুণা মাফ করবে কিনা হলিবাতুল মুসলিম শোনেন শোনেন আমি একজন কাপন ছুট আমি কাপন চুরি করার জন্য কোন এক কবরে গেলাম যেই মাত্র কবরটা খনন করলাম কবরটা খনন করার পর হলিবাতুল মুসলিম আমি কবরের যেই দৃশ্যটা দেখতে পাইলাম আল্লাহর বান্দা যাকে কবরের ভিতরে রাখা হয়েছে তার পড়াটা কবর আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অগখলিফাতুল মুসলিমিন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান যেইমাত্র আমি কবর সদন করে দেখলাম তারপর কবর আগুনে দাউ দাউ করে জ্বলতেছে এইবার আমি বয় পেয়ে গেলাম আমি বয় পেয়ে দৌড়ান শুরু করলাম এইবার ওই খবর যেই খবর আল্লাহর বান্দার আগুনের শাস্তি হচ্ছে ওই খবর থেকে একটা আওয়াজ আসলো ওরে আল্লাহর বান্দা তুমি চেয়েও না চেয়েও না তুমি শুনো আল্লাহর ওই বান্দা যাকে কবর রাখা হয়েছে তাকে কেন কবর এমন শাস্তি প্রদান করা হচ্ছে তুমি কি জানবা ওই বান্দা বান্দা তার কবর এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে কেন এমন করা হচ্ছে আমি বললাম হা জানতে চাই জানতে চাই ওই লোকটার কবরে কেন এমন করে শাস্তি দেওয়া হচ্ছে ওই লোকটার কবরে কেন এমন করে শাস্তি দেওয়া হচ্ছে জয় মাত্ৰ ওই লোকটার কবরে শাস্তির কথা আমি জানতে চাইলাম এইবার কবর আমাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শুনো ওই যে আল্লাহর বান্দা যার পুরোটা কবরে আগুন দাউ দাউ করে জ্বলতে আছে শোনা শুনো আল্লাহর ওই বানদার কবরে শাস্তি হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর ওই বান্দা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক তার উপর কয়েক তো নামাজ ফরজ করেছিলেন কয়েক তো

তোমার খেত কামারে সময় দেওয়া তোমার ব্যবসা বাণিজ্য সময় দেওয়া যত কাজ আছে সবগুলি কাজ আমি আল্লাহ আবাদতে পরিণত করব আর শোনো শোনো যদি তুমি আমি আল্লাহর হুকুম পাঁচ অক্ট তুমি আদায় না করো তাহলে ওরে আদম সন্তান জানিয়া রাখো জানিয়া রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে জাহান্নাম দিব ঠিক না বেটি কিন্তু ও আল্লাহর বান্দা শোনো ওই বান্দা তার কবর শাস্তি হচ্ছে সে বালেগ হওয়ার পরে তার উপর নামাজ ফরজ হওয়ার পরে যখন আল্লাহ তার উপর নামাজ ফরজ করেছিলেন যখন আল্লাহ রব্বুল আলমিন তার উপর আল্লাহর বিধান। নামাজটাকে ফরজ করেছিলেন আল্লাহর বান্দা সে নামাজ অলসতা করত আল্লাহর বান্দা সে নামাজ পড়তো না আল্লাহর বান্দা নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট অসন্তুষ্ট হয়ে তার কবরে এমন শাস্তি দিচ্ছেন জুরে বলেন নাউজুবিল্লাহ আর জুরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা বন্ধুরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন নামাজ যদি না আদায় করি কবরের শাস্তি আসেন না এই যুবক খলিফাতুল মুসলিমিন কে লক্ষ্য করে বলে ও খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান শুনেন শুনেন শুধুমাত্র একটা কবরে আমি এমন দেখেছি এরকম নয় আমি আরো একটা কবর খনন করলাম আরো একটা কবর হনন করলাম যেই মাত্র আর একটা কবর হনন করলাম এইবার দেখতে পেলাম আল্লাহর বান্দা যাকে কবরের ভিতরে রাখা হয়েছে তার চেহারাটা পূর্বের দিকে ফিরান যেরকম নাউজ বিল্লাহ আমরা যখন মৃত মানুষকে কবরে দাফন করি চেহারাটা কোন দিকে দেই পশ্চিম দিকে কিবলামুখী কোন দিকে পশ্চিম দিকে কিন্তু এই যুবক খলিফাতুল মুসলিমিনকে বলতেছে ও খলিফাতুল মুসলিমিন আমি যখন কবরটা খুঁজলাম তখন দেখতেছি ওই লোকটার চেহারা পশ্চিম দিক থেকে ফিরাইয়া পূর্বের দিকে নিয়ে যাওয়া হয়েছে যেরকম নাউজবিল্লাহ খলিফাতুল মুসলিমিন আমি এই দৃশ্যটা দেখার পর আমার ভিতর একটা ভয় সৃষ্টি হয়ে গেল আমি কবর থেকে বের হয়ে জুড়ে একটা দৌড় দিলাম যেই মাত্র দৌড় দিছি এইবার আগের ন্যায় এখন গায়ে থেকে আওয়াজ আসতেছে ওরে আল্লাহর বান্দা যুব তুমি কেন চলে যাচ্ছ তুমি কি জানতে চাই তুমি কি জিজ্ঞাসা করবা না আল্লাহর বান্দা যাকে কবর শাস্তি দেওয়া হচ্ছে তাকে কেন কেন কবরে এমন করে শাস্তি দেওয়া হচ্ছে অগো হলিবাতুল মুসলিম হলিবাতুল মালিক বিন মারুয়ান এইবার আমি বললাম হা জানতে চাই কেন তার কবর এমন করে শাস্তি দেওয়া হচ্ছে কেন কেন তার কবর এমন করে শাস্তি দেওয়া হচ্ছে আমি বললাম হা জানতে চাই তার কবরে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে তার চেহারাটা কেন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিয়ে ফিরে রাখা হয়েছে বান্দা আল্লাহর আল্লাহ যেই মাত্র আমি বললাম এইবার গায়ব থেকে একটা আওয়াজ ওরে আল্লাহর বান্দা যুব শোনো ওই জাল্লার বান্দা যার চেহারাটা পশ্চিম দিক থেকে ফিরাইয়া পূর্বের দিকে নিয়ে রাখা হয়েছে সেই আল্লাহর বান্দা দুনিয়ায় থাকাকালীন সময় আল্লাহ তার উপর নামাজ ফরজ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওই বিধান দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ তার উপর ফরজ ছিল কিন্তু আল্লাহর বান্দা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় লিপ্ত হয়ে আল্লাহর বান্দা চার দোকানে বয়ে আড্ডায় লিপ্ত হয়ে আল্লাহর বান্দা দুনিয়ার রঙ্গ তামাশায় লিপ্ত হয়ে আল্লাহর বান্দা সময় মতো নামাজ পড়তো না জোহরের নামাজ আসরের রক্ত পড়তো আসরের নামাজ মাগরিবের সময়ে পড়তো আল্লাহর বান্দা দুনিয়ায় নামাজ অলসতা করত এজন্য আমার মালিক আল্লাহ তার চেহারাটাকে পশ্চিম দিক থেকে ফিরাইয়া পূর্বের দিকে নিয়ে রেখেছেন জুরে কোন নাউজুবিল্লাহ আর জুরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমাদের নামাজে অলসতা আসেনি জোহরের সময় নয় ফজরের সময়ের কথাটা আলোচনা করি ফজরের সময় যখন মুআজ্জিন এই কথা বলে আসসালাতু খাইরুম মিনান নাওম বলে না বলে না ও আল্লাহর বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো কিন্তু আল্লাহর বান্দা বলে নামাজের চেয়ে ঘুম ভালো খনি না কই না না আপনাদের কথা কই না কয় না যদি না কইতো তাইলে মসজিদের এক কাতার কেন বড়েন কি দা কই মসজিদের কাতার বড়ে নি অনেক অনেক সময় মসজিদের একটা কাতার একটা সফাই বড়েন তাইলে যে এলাকার মসজিদ যে আত্রাফে মসজিদটা নির্মিত হয়েছে ওই আত্রাফের মানুষ যদি আসে মসজিদে জাগা হইব না মসজিদে জাগা হইব মসজিদে যাওয়া জায়গা হওয়ার কথা না কিন্তু মসজিদের এক কাতর পড়েন এখন আমরা যদি কবরে যাই আমরা এই অবস্থাটা হইতে পারেন না নামাজ না পড়লে আমাদেরকে চলে যেতে হবে আপনাদের কেউ কেউ থাকতে পারবে এই দুনিয়ায় যেই লোকটা চায় আমি দুনিয়ায় পঞ্চাশ সাইট সত্তর বৎসর বাছি ওই লোক তো পঞ্চাশ সাইট সত্তর বাঁচবে না যেইদিন তার হায়াতে জিন্দিকি ফুরিয়ে যাবে ওই দিন সময় মতো আজরাই আলা ইসলাম আর চলে আসবেন ইদা যা আজা লুহুম লাস্তা অখিরু না সা আতাউ লাস্ তা অখিরু না সা আতাউওয়ালা যখন আপনার সামনে hayat zindagi শেষ হয়ে যাবে যখন আপনার হায়াতে zindagi পুরিয়ে যাবে তখন আপনাকে এক মুহূর্ত সময় সামজার দেওয়া হবে না না হবে এই কথা বলা হবে না ও শরীফ খান আব্দুল্লাহ তুমি দুনিয়ায় সবচাইতে বড় বাহাদুর ছিলা এজন্য তোমার জন্য এক মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো কইবনি ফেরেশতারা না না দুনিয়ার যত বড় বাহাদুর হন দুনিয়ার যত বড় পরাক্রমশালী হন না কেন আপনার জন্য এক মিনিট সময় বাড়িয়ে দেওয়া হবে না আপনাকে এক মিনিট আগে ওই দুনিয়া থেকে নেওয়া হবে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গায়ক মাইকেল জ্যাকসন নাম শুনছেন আপনারা সে তার হাত পায়ে বাজনা উঠতো শুনতাম আমি কথা তার একটা টার্গেট ছিল সে দেড় শত বছর বাসবে কত বছর দেড় শত বছর এজন্য তার কাছে সদা সর্বদা বারো জন হাই এমবিবিএস ডাক্তার থাকত কয়জন বারো জন কেন যাতে করে তার খাবার দাবার যা কোন সমস্যা হইলে যাতে করে সাথে সাথে কোন না কোনো ডাক্তারে তার সমস্যা ধরতে পারে চিকিৎসা করে ভালো হয়ে যায় এজন্য তার কাছে সদা সর্বদা বারো জন ডাক্তার থাকতো আর সে যদি কোনো মানুষের সাথে হ্যান্ডশেক মুসাফা কি না করতো ইহুদি মুসাফা বুঝেনি হ্যান্ডশেক বুঝে হাত মিলানো এই হাত যখন মিলাইতো তখন কিন্তু সরাসরি হাত মিলাইত তখন হাতের মধ্যে টিসু দিয়া অথবা অন্য ভালো কোনো মৌজা দিয়ে আরেকজনের সাথে হাত মিলাইতো যাতে করে তার হাতের কোন জীবাণু হের হাত না যায় আচ্ছা আরো যদি কিছু করে জীবাণু যদি আল্লাহ দেওয়ার ইচ্ছা করে আটকাইতে পারবো নি সম্ভব নি এইবার শুনেন তার সম্ভবত আমার ফুরা স্মরণ নেই আটচল্লিশ বছর বয়স হয়েছিল সম্ভবত আটচল্লিশ বছর বয়স হয়েছিল হঠাৎ করে একদিন তার হৃদক্রিয়া বন্ধ হয়ে এই দুনিয়া থেকে চলে গেছে ফারসেনি থাকতে ফারসেনি আর কেউ হারবনি হারুনে কাহা ওকতে রাহিল আপনে পেসর সে हारू ने कहा रहिल अपने पे सुर से जाएगा तू भी तू इसी राह गुजर से जाएगा तू भी तू इसी राह गुजर से, से। काफिर की नजर से मलकुल मौत তুষিদা হে কা ফেরকি নজর সে মালা কুল মৌ তু লে কিন্ নি মুসলমা কি নজরসে লেকিন্হি ফুশি মুসলমা কি নজরসে আমার ভাই বন্ধুরা মুসলমানরা একথা মনে করতে পারে না আমার মৃত্যু আরো প্রয়াস আসবে বেশ ফারেনি কথা কখন আসবে এ বলতে পারে হঠাৎ করে চলে আসতে পারে মৃত্যু কাহার জন্য আসবে না আব্দুল করিম তোমার আরো এক হাজার এক মাস এক বছর হায়াত আছে তোমার এক বছর পরে তোমার সামনে আজরাই রাই অতএব এক বছরের ভিতরে যা খাইবার যা ফরবার যা আমল করবার করে দাও